হাই ফ্রেন্ড, আমি দুষ্টু মিষ্টি ললিতা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবার চলো দেখে নেওয়া যাক, সকাল সকাল মর্নিংয়ে আমরা উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি গ্যাংটক, গ্যাংটক সাইট সিনগুলো দেখতে। জাস্ট আমিও প্রথমবার যাচ্ছি দেখতে, তো আশা করি খুব তোমাদেরকেও আমি দেখাতে পারবো। তো গাইস, এবার আমরা চলে এসেছি প্রথম যে ভিউ পয়েন্টটা আছে সাইট সিনের, সেখানে চলে এসেছি। তো এখানে আমি একটু পিছিয়ে পড়েছি আর দৌড়, আমার হাজব্যান্ড সামনে চলে গেছে, তো আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ এখানে আমিও অচেনা, কিছু চিনি না। তো দেখছি আমার হুব্বি দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ব্যাস চলছি তাদের সাথে। এবার দেখো এখানকার এই ভিউ পয়েন্টটা, উফ জাস্ট অসাধারণ, মানে কিছু বলার নেই। মানে ওখান এখান থেকে এসে যদি সামনাসামনি যদি এই ভিউটা দেখো, এত সুন্দর ঝর্ণার জলগুলো পড়ছে, এত আওয়াজ আর এত ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না। আমি অলরেডি এখানে কাঁপছি, মানে কি বীভৎস ঠান্ডা, মানে বরফ গলা জলগুলো যখন পড়ছে, ঝর্ণার জলগুলো, মানে ওখানে টিকা যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। ব্যাস টুক করে একটা ছবিগুলো তুলে নিয়ে একটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, তার মাঝখানে একটু ছবি সেলফি তুলে নিলাম হাজব্যান্ডের সাথে। এবার দেখো এবার যে পুরো ভিউটা, যে উপর থেকে নিচে, নিচে থেকে এখানে পড়ছে, তো পুরো ভিউটা তোমাদেরকে জুম করে আমি দেখালাম। এই দেখো আরও একটু দেখতে পাচ্ছ, এখান থেকে এটা সাইড থেকে দেখালাম আমি ভিউটা, আবারও দেখে নাও, খুবই সুন্দর, খুবই, মানে কিছু বলার নেই। এবার তারপরে চলে এলাম ফ্লাওয়ার পয়েন্টে, এটা হচ্ছে ফ্লাওয়ার পয়েন্ট, এখানে রং বেরঙের ফুল অনেক, যত রকমের হয় সব রকমের, এত রকমের নাম হয়তো আমিও জানি না, তো খুবই সুন্দর, মানে কিছু বলার নেই। আর এই যে ওই ফ্লাওয়ার পয়েন্টে সব হেঁটে হেঁটে আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা ভিউ পয়েন্টে যাওয়া রওনা দেবো বলে। তো আমরা যখন গেছি তখন অতটা ফুল ছিল না, যাই হোক তার মাঝখানে একটা সেলফি তুলে নিয়েছি আমরা, দিয়ে আমরা আবার রওনা দিয়েছি অন্য একটা ভিউ পয়েন্টে যাবো বলে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ করবে না, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার একটু আমাদের, আমরা যাচ্ছি, দিয়ে আমরা নেমে গেছি অলরেডি, নেমে আমরা ডিসাইড করছি কোন দিকে যাব। তো অলরেডি আমরা ডিসার্ট সেরে নিয়েছি, চলে এসেছি গণেশ টক। তো গণেশ টকে ভিউটা এতটা সুন্দর, এতটা সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। ক্যামেরাতেই, মানে যতটা চোখে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে ততটা আসেনি, যদি ক্যামেরাটা যেটুকু দেখতে পাচ্ছ ততটাই তোমরা এত ভালো লাগছে, আর যখন চোখের সামনে দেখবে উফ টোটালি অসাধারণ। একটু ফগি ওয়েদার ছিল, যার জন্য একটু, মানে যেটা আমাদের চোখে আসে ততটা ক্যামেরাতে আসে না। আর এই যে জুম করে তোমাদের কাঞ্চনজঙ্ঘা একটু চূড়াটা দেখিয়ে দিলাম, তার মিডিলে একটু সেলফি তুলে নিলাম, সেলফি কুইট, তারপরে খিদা পেয়ে গেছিলো আমাদের, তো একটু আমরা একটু সবাই মিলে যা রাস্তার ধারে পেলাম খাওয়া দাওয়া করে নিলাম। এখানে মোমোসটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, তার মিডিলে এটা আর একটা ভিউ পয়েন্ট যেখানে ঝর্ণার জল পড়ছে, সেখান থেকে একটু আরও টুক করে একটা ভিডিও করে বানিয়ে নিলাম। এখানেও প্রচণ্ড ঠান্ডা, মানে বীভৎস ঠান্ডা, মানে টিকতে পারছিলাম না, কিন্তু কি সেলফি ভিডিও করতে হবে একটু, তাই ঠান্ডা লাগলেও কিছু করার নেই, সেলফি ভিডিও তুলতেই হবে, তো তুলে নিলাম। দিয়ে ওখান থেকে চলে এলাম বুদ্ধ মন্দির, বুদ্ধ মন্দিরে এসে একটু যা আর হয় আর কি, আবার একটা টুক করে ভিডিও বানিয়ে নিলাম আমার, যেখানে আমি খুবই খুশিতে আত্মহারা, সত্যি, মানে এতটা ঠান্ডা, তার মধ্যে রোদ রোদ রোদটাও খুব সুন্দর উঠেছিল সেদিন, আর খুবই ভালো লাগছিল। তার মিডিলে একটা টুক করে আবার হাজব্যান্ডের সাথে বুদ্ধ মন্দিরের সামনে একটা ছবি তুলে নিলাম, দিয়ে তারপরে আবার যে চারজন আমরা বেরিয়েছিলাম, ওইটার দাদা বৌদি, সবাই মিলে একসাথে বেরোলাম, একসাথে বেরোনোর মজাটাই আলাদা। সবাই মিলে আর একটা আমরা ভিডিও করে নিলাম, নর্মাল ভিডিও করে নিলাম, যেখানে আমার ব্লাসিংই হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার প্রতিদেব, যেটা এটা হচ্ছে নেপালিদের ট্রেডিশনাল
ড্রেস যেটা আমি পরেছি, আমার হাজব্যান্ড পরেছে, তো ওইখানেও আর কি পরে একটু টুক করে ছবি ভিডিও বানিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পোজ মেরে একটা ছবি পিক তুলে নিলাম। এই যে হুববি আমার হাজব্যান্ড আর আমি সেলফি, কিছু কি বলার নেই যেহেতু ড্রেস পরেছি বলে কথা। দেখানো একটা, এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট যেখানে গাছটা উঠে আছে বলে অতটা দেখা যাচ্ছে না, যে গাছটা বড় হয়ে গেছে, গাছটা কেটে দিলে ভালো হবে, তো সেখানে আমরা একটা টুক করে ভিডিও বানিয়ে নিয়েছি। মানে খুবই এত আনন্দ লাগছে, এত খুশি আমি, এত এত খুশি যেটা আমি বোঝাতে পারবো না। সেখানেও একটা টুক করে ভিডিও করে নিয়েছি। উফ, মানে তোমরা যদি আসো মানে খুবই খুবই তোমাদের ভালো লাগবে, একবার এসে দেখতে পারো। এবার চলে গেলাম বন্ধুরা আমরা হনুমান টক, যেখানে অনেকটাই উঁচুতে আর এতটাই ঠান্ডা, মানে এটা তো বলে পা রাখতে পারছিলাম না। এটা হনুমান টকের ভেতর, হনুমান চকের ভেতরে এই মূর্তিগুলো করা আছে, তো খুবই সুন্দর লাগছিল। মানে কি বলবো, ছোট্ট একটা ঘর গোল মতন করা আছে, তার প্রত্যেকটা কাজ দিয়ে এইভাবে করা আছে, ঘেরা আছে, আর প্রত্যেকটা আলাদা আলাদা রকমের সব। এবার চলে এলাম আমরা গ্যাংটক, যেখানে না আসলে আর হয় না। গ্যাংটকে এসে আগে কি করলাম, তুই একটা টুক করে আমার সেলফি পিক দুটোই তুলে নিলাম, একটা না তুললে হয়, তার মিডিলে একটা ভিডিও বানিয়ে নিলাম ছোট্ট করে, যেটা মানে কি বলবো, যেটা না করলে আর হয় না। এত সুন্দর গ্যাংটকের যে বসার সাইটগুলো আছে মিডিলে বাজারের মধ্যে, যেটা হচ্ছে MG মার্কেট, ওফ খুব সুন্দর। এবার আমাদের ঘোরাফেরা শেষ, এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, ফেরার পালা। তো আমরা বেরিয়ে পড়েছি, সারাদিন মানে ঘুরে গেলাম, তো টাটা বাই বাই গাইস।